চীনকে ঠেকাতে 111টি চপার কিনতে নৌবাহিনীকে অনুমোদন দিল ভারত সরকার। ভারতীয় নৌবাহিনীর হাতে নতুন অস্ত্র, 111টি হালকা ইউটিলিটি হেলিকপ্টার পেতে চলেছে নৌসেনা। এই প্রস্তাব ইতিমধ্যেই কেন্দ্রের প্রাথমিক ছাড়পত্র পেয়েছে। এই প্রকল্পের জন্য প্রতিরক্ষা মন্ত্রক 21,738 কোটি টাকা বরাদ্দ করেছে। প্রতিরক্ষা মন্ত্রকের বরাদ্দ অনুমোদন কাউন্সিলের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন। ঠিক হয়েছে 111টি ইউটিলিটি হেলিকপ্টারের মধ্যে প্রথম 16টি আমদানি করা হবে, বাকি 95টি হেলিকপ্টার ভারতেই তৈরি করে তুলে দেওয়া হবে নৌবাহিনীর হাতে। সূত্রের খবর, নতুন পদ্ধতিতে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ মডেলেই এই হেলিকপ্টারগুলি আসছে। মোট 4 রকম হেলিকপ্টার থাকছে এর মধ্যে, সেগুলি হলো ফাইটার জেট, হেলিকপ্টার, সাবমেরিন ও ব্যাটল ট্যাঙ্ক। হেলিকপ্টার সংক্রান্ত চুক্তি দীর্ঘদিন ধরে আটকে ছিল। চেতক হেলিকপ্টারের জায়গায় আসবে এই নাভাল ইউটিলিটি হেলিকপ্টার। এছাড়া নৌসেনায় যুদ্ধজাহাজ ব্যবহারের জন্য হেলিকপ্টারের অভাব রয়েছে, সেই অভাবও পূরণ করবে এই হেলিকপ্টার। এর আগে 2014তে ভারতীয় নৌসেনার জন্য 16টি মাল্টিরোল হেলিকপ্টার কিনতে আমেরিকার সঙ্গে চুক্তি হয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। মার্কিন সংস্থা লকহিড মার্টিনের তরফ থেকে সংস্থাটির মার্কেটিং বিভাগের কর্ণধার র্যান্ডি হাওয়ার্ড বলেন, তারা প্রত্যেক মাসে 3টি বা তার থেকে বেশি এয়ারক্রাফট তৈরি করার ব্যবস্থা করছে। অন্যদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে 111টি নাভাল ইউটিলিটি হেলিকপ্টার ও 123টি নাভাল মাল্টিরোল হেলিকপ্টারের জন্য টেন্ডার দেওয়া হয়েছে। শত্রুপক্ষের সাবমেরিনের সঙ্গে লড়াই করার ক্ষমতা থাকবে এগুলির।